কিছু আলেম জিকিরের সময় প্রথমে তাদের পীর সাহেবের কলবের দিকে মতবাজ্জু হয়ে জিকির শুরু করেন। শরীয়তের দৃষ্টিতে এই আকীদা কেমন? সম্পূর্ণ ভ্রান্ত আকীদা এবং বিশ্বাস ভাইরা আমার। কোন পীরের কথা অন্তরে কল্পনা করে জিকির করা যাবে না। জিকির মানে স্মরণ। জিকির মানে কি? কার স্মরণ? স্মরণ করছেন আল্লাহর, কলবে রাখছেন পীর। এটা তো শিরক, এটা হলো কি? অনেকে পীরের ছবিকে সামনে রেখে তারপরে জিকির করে, নামাজ পড়ে, আছে না নাই? পীরের নামে গরু জবাই করে, মান্নত করে, এগুলা শিরকে আকবর, বড় শিরক, যার কারণে মানুষের ইমান ভঙ্গ হয়ে যায়। ইমান ভঙ্গের কারণ জানে না, ওযু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু ইমান ভঙ্গের কারণ আমরা জানি না। আল্লাহর জায়গায় যদি পীরকে রাখেন সঙ্গে সঙ্গে ইমান ভঙ্গ হয়ে যাবে ভাইরা আমার। অতএব পীরকে স্মরণ নয়, স্মরণ কাকে হবে? এমনি পীরে স্মরণ হলে দোষের কিছু নাই। আপনার বাবার কথা স্মরণ হয়, মায়ের কথা স্মরণ হয়, বন্ধুর কথা স্মরণ হয়, পীরের কথাও স্মরণ হইলো, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর জিকিরের সময় পীরের কথা কল্পনা করতে হবে, নাউজুবিল্লাহ। কেন? আপনি তো জিকির আল্লাহর করছেন, পীরের কথা কেন কল্পনা করবেন? পীরকে ও পীর বলে ঘটক, নাউজুবিল্লাহ। দেখুন, ইমান ভঙ্গের কারণগুলির ভিতরে একটা কারণ হলো আল্লাহ এবং বান্দার মধ্যে কোন মিডিয়া দাঁড় করানো, ভায়া দাঁড় করানো। দেখুন ভাইরা আমার, হাসির কথা না, বুঝার কথা, বুঝার চেষ্টা করেন। আমাদের আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ডাইরেক্ট নাকি মিডিয়া দিয়া? ডাইরেক্ট। একটা আয়াত বাইর করছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলছে উসিলা ধরো, আল্লাহ বলছে কি? উসিলা ধরো। এই জন্য বলে পীর ধরতে হবে, ডাইরেক্ট আল্লাহরে পাওয়া যাবে না। ভাই, ওসিলা শব্দ এটা কি বাংলা না আরবি? আপনি যদি ওই আরবি আয়াত পড়ে বাংলা বাংলাদেশি ভাষায় বলেন উসিলা ধরো, তাহলে তো হবে না। উর্দুতে, বাংলাতে, হিন্দিতে উসিলা আর আরবিতে আল্লাহর কোরআনের ভাষার উসিলা, এটা দুইটা এক না। এই আয়াতের তাফসিরে যতগুলো প্রসিদ্ধ তাফসির আছে, তাফসিরে কুরতুবি থেকে নিয়ে ইবনে কাসির থেকে নিয়ে সব তাফসিরগুলো করেন মুফাসসিরগণ, এই তাফসিরে, এই আয়াতের তাফসিরে লিখেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে হলো আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহকে তালাশ করো। কোনো মিডিয়ার ভাইয়ার কথা, দালালের কথা এখানে বলা হয়নি। অতএব পীর বা আল্লাহর কোন নেককার বান্দা যদি আপনাকে আল্লাহর পথে চলতে বলেন, ওই কথা শুনবেন। কিন্তু তাই বলে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর স্মরণ যখন করবেন, আগে তার দিকে কলব মুতাওয়াজ্জু করবেন, এরপরে ওখানে স্টেশন করে তারপরে আল্লাহর দিকে যাবেন, এরকম কোনো কথা ইসলাম আমাদেরকে শিখায় নাই। আল্লাহর সঙ্গে বান্দার মিডলম্যান বাইর করার নামই হলো শিরিক। আল্লাহর সঙ্গে বান্দার মধ্যে ভায়া ঢুকায় দেওয়ার নামই হলো কি? শিরিক। আরে এই কাজটাই তো মক্কার মুশরিকরা করেছে, এই কাজটাই তো হিন্দুরা করে, অন্য ধর্মের মুশরিকরা এই কাজটাই তো করে। তারা বিভিন্ন প্রতিমার পূজা করে, বলে এগুলো ঈশ্বরের কাছে নিয়ে যাবে, ঠিক না? ঠিক। লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, তারা আল্লাহর কাছে আমাদের পৌঁছাই দিবে। তা আপনি জিকিরের সময় চিন্তা করলেন, আগে পীরের কথা স্মরণ করি, আগে সেখানে স্টেশন করি, এরপরে সেখান থেকে যাব, এই যে মিডিয়া বানাইলেন, এটাই তো শিরকের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। সত্য এবং হক বোঝার পরে মানতে দেরি করবেন না, নিজের বুঝে খাটুক আর না খাটুক। শিরিক নিয়ে যদি মারা যান, খবরদার, নামাজ রোজা কিচ্ছুতে কাজ হবে না। মাফ হবে শিরকের অপরাধ? ক্ষমার অযোগ্য, জামিন অযোগ্য মামলা, শিরকের মামলা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। এরপরে বাংলাদেশে ও বালাগাল উলা বিকামালিহি কাসাবাস কাসাবাদ দুজা বিজামালিহি, এটা কি দুরুদ? এটা পড়লে কি সব হবে? না ভাই, এটা দুরুদ না। দুরুদ জিনিসটা কি? দুরুদ মানে দোয়া। দুরুদ মানে কি? দোয়া। নবীজির জন্য যদি দোয়া করেন, এটার নাম কি? দুরুদ। যদি রাসুল আকরম সাল্লাল্লাহু সাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ মানে কি? আল্লাহ মুহাম্মদের প্রতি আপনি শান্তি নাজিল করেন, ওয়াসাল্লিম তার প্রতি শান্তি নাজিল করেন, তার প্রতি রহমত নাজিল করেন। দুরুদটা হলো একটা দোয়া। কার জন্য দোয়া? নবীজির জন্য দোয়া, তার পরিবারের জন্য দোয়া, তার সাহাবিদের জন্য দোয়া। বালাগাল উলা বিকামালিহির মানে হলো তিনি কামালে, পূর্ণতায় তিনি পৌঁছেছেন। এখানে দোয়ার কিছু আছে? এটা তার একটা প্রশংসা হতে পারে, এটা তার একটা কি?
গুণগান হতে পারে, নাতে রাসূল হতে পারে, কিন্তু তাইবুল এটা কি না? দুরুদ না। এটা নিয়ে আবার অনেকে আপত্তি তোলেন, এই আপত্তি নিয়ে আমার আপত্তি আছে। বালাগাল ওলা বি কামালিকে এত দোষনীয় দেখার কিছু নাই। বালাগাল ওলা বি কামালিহির অর্থ যদি এভাবে করেন, নবীজি নিজের যোগ্যতায় পূর্ণতায় পৌঁছায় গেছেন, তাহলে এটা দোষনীয়। তিনি নিজের যোগ্যতায় পৌঁছায় গেছেন না আল্লাহ তাআলা পৌঁছাইছেন তাকে? অতএব এভাবে বলা সঠিক নয়, কিন্তু এটার ভিন্ন অর্থ করা যায়। বি আরবিতে হরফে জর বলা হয়, আরবি গ্রামারের ছাত্র যারা তারা বুঝেন। এই বীর অর্থ শুধুমাত্র দ্বারাই হয় না, আরো অনেক অর্থ হয়। অতএব এটার অর্থ এমনও হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পূর্ণতায় পৌঁছেছেন, দাঁড়ায় না, নিজে নিজে না, তিনি পূর্ণতায় পৌঁছেছেন, কিন্তু সেই পৌঁছানোটা আল্লাহ তাআলার দানে। কবিতা এরকম রূপক অর্থে বলা হয়। অতএব এটাকে সরাসরি শিরকি কথা ওরকম বলে দেওয়াটা সঠিক মনে করি না আমি, তবে এটা দুরুদ না। এটা পড়লে কোনো সওয়াব, যে সরাসরি হবে দুরুদ পড়লে যেরকম সওয়াব হয় বিষয়টা সেরকম না, এটা একটা প্রশংসা শুধুমাত্র। দুরুদের জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় দুরুদ পাঠ করতে হবে।